চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। সানাইয়ের সুর আর ঢোলের বাজনা বেজে চলেছে গান। এদিকে টানানো হয়েছে শামিয়ানা, লাগানো হয়েছে দৃষ্টিনন্দন লাইট, সুন্দর করে সাজানো হয়েছে ছাদনাতলা, উলুধ্বনিও দিচ্ছেন অনেকেই। আত্মীয় স্বজন আর অতিথিদের সরগরমে ওই স্থান জুড়ে উৎসব মুখর পরিবেশে চলছে বিয়ের আয়োজন। সাজানো হয়েছে বরকনে, কন্যা সম্পাদনের জন্য প্রস্তুত পরিবারের লোকজন, বিয়ে সম্পূর্ণ করার জন্য ডেকে আনা হয়েছে পুরোহিতকে। এই বিয়ে আটকে ছিল শুভলগ্নের অপেক্ষায়। শুক্রবার সন্ধ্যা 7:30 ঘনিয়ে এলো সেই লগ্ন। হিন্দুশাস্ত্র অনুযায়ী সম্পূর্ণ হলো বিয়ে। জয়পুরহাট জেলা শহরের তাজুরমোড় সোনারগাঁও এলাকায় একটি বিয়ে উপলক্ষে এমন পরিবেশ বিরাজ করছিল। বিয়ে উপলক্ষে সব আয়োজন থাকলেও পাত্রপাত্রী কিন্তু কোনো ছেলে মেয়ে নয়। বাড়ির পাশে একসঙ্গে বেড়ে ওঠা দুটি বট ও পাকুড় গাছের ধুমধাম করে বিয়ে দিতে গিয়ে করা হয়েছে এত সব আয়োজন। আর আলোচিত এই বিয়ের অনুষ্ঠান দেখতে সেখানে অনেক মানুষের ঢল নামে। এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, যেটা হচ্ছে বট পাইকুড়ের বিয়ে। এই অনুষ্ঠানে আমরা সবাই একসঙ্গে হয়েছি, এখানে এসে আমাদের খুব ভালো লাগতেছে। আমি আমার ছেলের বিয়ে দিচ্ছি, আমার ছেলে হচ্ছে পাকুড় গাছ, এই যেখানে পাকুড় গাছ আছে, আর এটা হচ্ছে বটবৃক্ষ। আমার বিয়ে ধীরেনের মেয়ে, এই দুটা একই জায়গায় জন্ম নিচ্ছে, একই জায়গায় বড় হচ্ছে। আমাদের সনাতন ধর্মের রীতি নীতি অনুসারে এই দুজনাকে বিয়ে আমরা দিচ্ছি। এখানে কোনো ডিমান্ড লিখো না ধীরেনের কাছে, ইনারা যেন শত শত বছর মানুষের জন্য, মানুষকে ছায়া দেয়, অক্সিজেন দেয়, মঙ্গল করে, মানুষের মঙ্গলের কারণেই আমরা তাদের বিয়ে দিচ্ছি। যেন সবাই স্মরণ করে, এই গাছটাকে সবাই যত্ন নেয়, এবং দীর্ঘায়ু যেন তার হয়, এই আমার কামনা। এই এটাই আমার ছেলে যদি বড় হয়, বড় থেকে বড়, উঁচু থেকে উঁচু, তাহলে এর থেকে বড় কিছু পাওয়ার আমার নাই। মঙ্গলের জন্য এই বটবৃক্ষ রোপণ করা এবং এই বটবৃক্ষের বিয়ে দেওয়া, প্রকৃতি মঙ্গলের জন্য এবং দেশের মঙ্গলের জন্য, ব্যক্তি এলাকার স্বার্থের মঙ্গলের জন্য সবাই আমরা সম্মিলিতভাবে এই কাজটা করতেছি। প্রথম আমি বটপাকুড়ের বিয়ের জন্য আসছি। আমাদের শাস্ত্রে যে বটপাকুড়ের বিয়ে, এটা সবচেয়ে বড় পুণ্যের কাজ। শাস্ত্রে আছে যে বটপাকুড় বা কোনো বৃক্ষে অনুষ্ঠানভাবে লাগালে যতদিন পর্যন্ত গাছ ফল দিবে, ততদিন পর্যন্ত সে স্বর্গ মানে বাসী হয়ে থাকবে, এটা আমাদের শাস্ত্রে আছে। এই উপলক্ষে আজকে ধীরেনবাবু, এখানকার যে উদ্যোক্তা, উনি পূজার জন্য আমাকে ডাকছেন। তাই প্রাথমিক অবস্থায় আমাদের যে বিয়ে দেওয়ার যে প্রাথমিক অবস্থায় যে নিয়মকানুন, তার মধ্যে সত্যনারায়ণের পূজা হলো, এরপর হবে অধিবাস, তারপর গায়ে হলুদ, চিরাচরিত নিয়ম, এরপর সন্ধ্যার সময় বিয়েটা হবে।